হবে আদৌ কাজ হবে কি না আমরা সন্দেহ করছি, সেটা কাজ যেন যেন পুনরায় হয়, এখানে মানুষ জলটা খেতে পারে, উপকৃত হয়। এটা বড় প্রজেক্ট, আমি থাকি আর না থাকি, 11 সালের প্রজেক্ট করা ছিল, এটা 22 সালে আসছিল নাকি, 22 সালের পরে এটা 24 সালে কাজ করতেছে, সেই প্রজেক্টটা কালকে ঘুরে গেছে। কেন্দ্রীয় সরকারের জল প্রকল্পের কাজ স্কুল থেকে ঘুরে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, এমনকি প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগও উঠেছে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের কস্তুরিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। জানা গিয়েছে 2022 সালে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান শকুন্তলা সিংহর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এক জল প্রকল্প নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ওই বিদ্যালয়ে। এমনকি সেই প্রকল্পের এজেন্সির লোকেরা স্কুল চত্বরের জায়গা পরিদর্শন করেও যায়। এই বিষয়ে সে সময় স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কৈলাস রাম প্রকল্প নির্মাণে সায় দেন। সেই মতো ঠিকাদার সহ এজেন্সির লোকেরা জল প্রকল্পের কাজ করতে আসেন, কিন্তু বর্তমানে প্রধান শিক্ষক প্রদীপ কুমার গুপ্ত গ্রামবাসীদের মতামত অগ্রাহ্য করেই তাদের ফিরিয়ে দেয় বলে অভিযোগ। কাজ না হওয়ায় ফিরে যান এজেন্সির লোকেরা। এদিন এই ঘটনা জানাজানি হতে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। কস্তুরিয়া ও কুরসাডাঙ্গি গ্রামে দীর্ঘ 1 বছর ধরে জলের সংকট চলছে, সেই কাজ হলে জল সংকট অনেকটাই নিরসন হতো বলে দাবি। এদিন জল প্রকল্পের কাজ না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তারা। এমনকি বিক্ষোভ চলাকালীন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের সামনেই প্রধান শিক্ষক প্রদীপ কুমার গুপ্তকে নিগৃহীত করা হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় গ্রামবাসীদের সঙ্গেই সহমত পোষণ করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য রামপ্রসাদ সিংহ, তবে প্রধান শিক্ষককে নিগ্রহের কথা অস্বীকার করেছেন। আগের বিডিও সাহেব ওইটা অনির্বাণ বসু আমাকে ডেকে নিয়ে বলেছে কোথাও বসাবো, আমি দেখলাম এই জায়গাটা বেস্ট হবে। মানে আপনার মিসেস প্রধান থাকাকালীন এটা কাজ করেছিলেন? তার প্রজেক্ট মানে পাস হয়ে গেছিল? পাস হয়ে গেছিল। তারপরে হঠাৎ করে কেন এসে ঘুরে গেল? এই মানে মাস্টারমশাই হেডমাস্টার বলছে আমি পারমিশন দেখতে চাই, এস এর পারমিশন আছে কিনা, ডিএর পারমিশন আছে কিনা, যে সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুমান বসু সেটা পারমিশন দিয়ে গেছে ও করার জন্য। সে তারপরে ও নাম্বার দিয়েছিল এক সাহেব এসে আবার পরে থেকে 8-10 দিন পর সেই জায়গাটাকে লেং এটিচিউড করে গেছে, কষে এসেছিলো কলকাতা থেকে মুম্বাই থেকে এসেছিলো, তা দেখে গেছে এটা প্রজেক্টটা। সেটা কি সেন্ট্রাল সরকারের প্রজেক্ট ছিল? সেন্ট্রাল সরকারের প্রজেক্ট ছিল 35 লক্ষ টাকা। আর বসানোর কথা কোথায় ছিল? বসানোর কথা ছিল যেখানে টিঙ্গিটা হয়েছে সেখানে বসানো। তার গায়ে হাত দিয়েছে? না, কেউ দেয়নি। কেউ মাস্টারকে কি মারধর করেছে? না, কেউ মানেনি। একটু থাকা থাকি করেছে কি বলবো, হতেই পারে, মানুষ উত্তেজিত হয়েছে, কি করবে মানুষ, 1 বছর ধরে জল খেতে পায় না। থেকে একটা জলের ব্যবস্থা এসেছিল, মাস্টার মশাই কি বলে উল্টা পাল্টা বলে চলে গেল। ওই কন্ডাক্টর বলছে কি যে জলটা আমরা চলে গেলাম, কত কষ্ট করে জলটা এসেছিল এখানে, যে নিয়ে এসেছিল ওর নাম যে রামপ্রসাদ সিংহ, তো লোকটা ঘুরে যাওয়ার পর এখানে আসবে কি না আসবে বলা যাচ্ছে না কিছু ঠিক। স্কুলে যখন স্কুল টাইম হয় জল টল যখন নিতে আসে লোকগুলো, তখন ওই হেডমাস্টাররা দরজা আটকে দেয়, তো জলটা লোক পায় না, তখন জলের জন্য লোক হাহাকার করছে, এদিকে সেদিকে জল কোথায় পাবে। অন্যদিকে এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও এই প্রকল্প তার সময় এলেও কোনরূপ নো অবজেকশন সার্টিফিকেট কিংবা অনুমতি প্রদানের কথা অস্বীকার করেছেন পূর্বতন ভারপ্রাপ্ত শিক্ষক কৈলাস রাম। কিন্তু কন্ডাক্টর দেখাচ্ছে, এনওসি দেখাচ্ছে যে আপনি পারমিশন দিয়েছিলেন, সেই ভাবি তারা। আমার তো সেই অনেক দিনের ঘটনা আমার মনে নেই, আমি আমার যতদূর মনে আছে আমি কোনো এনওসি দেইনি। এটা কতদিন আগে এসেছিল তারা এই প্রজেক্ট নিয়ে আপনার সঙ্গে? মনে হয় 2-3 বছর আগে। আপনি তারা তো বলছে 2022 সালের সেই প্রজেক্ট, আমার অত মনে নেই ঠিক কতদিনের কথা মনে থাকে, কিন্তু আমার মনে হচ্ছে যে 2-3 বছর আগে এসে। তাহলে আপনি এনওসি দেননি? না, আমার সাথে শুধু মৌখিক আলোচনা হয়েছে। কিন্তু কন্ডাক্টর যে এনওসি দেখাচ্ছে সেটা কি তাহলে ফেক? আমি ওটা বলতে পারবো না, আমি কীভাবে বলবো, আমি মৌখিকভাবে বলেছিলাম এটা। গোটা ঘটনায় প্রধান শিক্ষক প্রদীপ কুমার গুপ্ত জানিয়েছেন প্রকল্প নির্মাণের জন্য এজেন্সির লোকেদের কাছ থেকে অর্ডার কপি দেখতে চেয়েছিলেন, তাদের কাছে কোনো নথি ছিল না, সরকারি নির্দেশ ছাড়া তিনি কোনোভাবেই কাজের অনুমতি দিতে পারেন না,
এ বিষয়ে তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর ও ব্লক প্রশাসনকেও অবহিত করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি জায়গা ফায়গা অলরেডি দেখানো হয়েই গেছিলো প্রায় প্রায় সব কোথায় হবে প্রজেক্টটা, যেহেতু আমার স্কুল স্পেশিয়াস, স্কুলে অনেক জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারপর আমি যেহেতু প্রজেক্টটা আরও কিছু জানতে পারলাম যে 15 ফিট অন্তরাল হবে, এখানে পারমানেন্ট একটা এক্সপেরিমেন্ট চলবে, ওই একটা বোরিংয়ের মধ্যে দিয়ে জলের লিয়া নানা রকম কিছু ওনারা মাপবে, মাঝে মাঝে হয়তো ওনারা আসবে এই সমস্তগুলি, যেহেতু পারমানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট আর এটা রাজ্য সরকারের জায়গায় হচ্ছে ব্যাপারটা, সেটা আমি যেহেতু আমি এইচটি আমার সেই ক্ষমতা নেই যে আমি কোনো এনওসি বা এইটা দিয়েও আমি দিতে পারবো এই জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অফিস হেডকে জানালাম, তো তিনি বাইরে অসুস্থ ছিলেন, অবস্থা ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনার মাধ্যমে মাধ্যমে একটা কথা বলতে পারলাম, তো উনি বলছেন না আপনি কি ডিপিএসসিতে কোনো অর্ডার পেয়েছেন বা আগের টিচার কি কোনো অর্ডার পেয়েছিলেন, তো আমি বললাম না, উনি তো বলছে সই করিনি, আমি অর্ডার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জায়গায় তখন ডিপিএসসিতে আমি কথা বললাম নাম্বার পেয়ে, যখন ডিপিএসসিতে কথা বললাম যে আমার মালিকবাবু এআই ছিলেন, তিনি কথা বললেন আমার সঙ্গে, তাই বললাম স্যার এখানকার খুব ভালো একটা প্রজেক্ট এসেছে আমাদের স্কুলে এবং ওটাতে কমিউনিটি এবং স্কুল দুটোই সবাই উপকৃত হবে, হাজার ফিট একটা বোরিং হবে, সেখান থেকে জল টল অনেক সুন্দরভাবে ফ্লেন্স পাওয়া যাবে এবং পরে যদি ওখানে আর কিছু খরচ পড়া যায় সেখান থেকে সুন্দর জলের ই হবে। সেই জায়গায় গ্রামবাসীরা অভিযোগ তুলছেন যে নাকি আপনি বসাতে দেননি। এবার সেই জায়গায় ডিআই সাহেব আমাকে বললেন, যেটা এআই সাহেব যেটা বললেন মালিকবাবু, যে না মাস্টার বোঝায় আপনি এটা করতে পারেন না, আপনি কোনো অর্ডার আপনার থাকতে পারেন, যতই ভালো প্রজেক্ট হোক ওনাদেরকে বলুন মালদা ডিপিএসসিতে এসে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে একটা অর্ডার নিয়ে তারপর ওনারা প্রজেক্টের কাজটা শুরু করবে, কাজটা শুরু করবে না। তো আমি বললাম, আমি ওনাদেরকে বললাম, বোঝালাম ব্যাপারটা যে না আপনারা চলে যান মালদা, মালদা একটা আজকে গাড়ি আছে আপনারা মালদা গিয়ে এই প্রজেক্টটা আপনারা শুরু করুন, অর্ডারটা নিয়ে আসুন, তারপরে কাল থেকে কাজ শুরু করি, কিন্তু কন্ট্রাক্টর আছে বান্দা, কন্ট্রাক্টর বলছে না আমার লস এমন যাবে, এবং যিনি একজন সরকারি লোক ছিলেন তিনি আবার ব্যাপারটা বুঝলেন, বুঝে আবার ব্যাপারটাকে নিয়ে তিনি বলেন না আপনি মাস্টার সাহেব ঠিক জায়গা পেয়ে হ্যাঁ, উনি হিন্দি ভাষী, হিন্দিতে বলছিলেন কথা, যা সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকুই করেছি, তারপর চলে গেল। হ্যাঁ, আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর।